বাত ব্যথা ও বাতচোর কি এক, এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের দেশে সাধারণ মানুষ বাত ব্যথা ও বাতচোর এই দুটি সমস্যাকে অনেক সময় এক করে দেখে। আসলে দুটো দুই রকম শারীরিক সমস্যা। কেউ যদি ব্যথা বেদনায় আক্রান্ত হয় তাহলে বাতজ্বরে আক্রান্ত হয়েছে বলে সঠিক রোগ নির্ণয় না করে দীর্ঘদিন ভুল চিকিৎসা দেয়া হয়। বাতজ্বর হয় শরীরে এক প্রকার জীবাণু সংক্রমণে। এটি একটি অটোইমিউন শারীরিক সমস্যা। এই রোগ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকোকাস নামক এক প্রকার অণুবীক্ষণিক জীবাণুর কারণে হয়ে থাকে। আর বাত ব্যথা হচ্ছে আমাদের দৈনিক জীবনের কাজকর্ম, চলাফেরা, উঠা বসার সমস্যা ও বয়স বৃদ্ধির কারণে হাড় ও জোড়ার পরিবর্তন ও কিছু জৈবিক উপাদানের কারণে সৃষ্টি হয়ে থাকে। স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা সুবিধা, খাদ্যাভ্যাস ইত্যাদি পরিবর্তনের ফলে দিনে দিনে মানুষের বয়স বৃদ্ধি পাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিক, মানসিক শক্তি ও দেহ কোষের কার্যক্ষমতা ও সামর্থ্য ধীরে ধীরে কমতে থাকে। টিস্যুর এই সামর্থ্য ক্রমাবনতির হার বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন অনুপাতে হয়। একজন 80 বছরের বৃদ্ধ যেমন কর্মক্ষম থাকতে পারেন, তেমনি আবার 60-50 বছর বয়সের ব্যক্তিরাও ভুগতে পারেন। বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত সমস্যা ও জয়েন্ট বা মাংসপেশির ব্যথায়, যাকে আমরা সহজ ভাষায় বাত বলে জানি, সাধারণত মহিলাদের 40 বছর পর ও পুরুষরা 50 বছর পর বয়সজনিত জয়েন্টের সমস্যায় ভুগে থাকেন। আমাদের দেশের 50 ঊর্ধ্ব জনসংখ্যার শতকরা 65% লোক ব্যথাজনিত সমস্যায় ভোগেন। বিশেষ করে যেসব জয়েন্ট শরীরের ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়, যেমন ঘাড়, কোমর বা শোল্ডার জয়েন্ট এবং হাঁটু ব্যথার রোগী সবচেয়ে বেশি পাওয়া যায়। বাতের ব্যথার অনেক কারণ রয়েছে, তার মধ্যে 90% হচ্ছে মেকানিক্যাল সমস্যা। মেকানিক্যাল সমস্যা বলতে মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট, মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া, দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা, কশেরুকার অবস্থানের পরিবর্তনকে বোঝায়। অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত হাড় ও জোড়ার ক্ষয় বা বৃদ্ধি, রিউমাটয়েড আর্থাইটিস বা গেঁটে বাত, অস্টিওআর্থাইটিস, অস্টিওপরোসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস, বার্সাইটিস, টেন্ডিনাইটিস, স্নায়বিক রোগ, টিউমার, ক্যান্সার, মাংসপেশির রোগ, শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, অপুষ্টিজনিত সমস্যা, শরীরে অতিরিক্ত ওজন ইত্যাদি। বাতজ্বরে সাধারণত বাচ্চারা ভুগে থাকে। এর রোগ 5 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত এবং পূর্ণ যৌবন হওয়ার আগ পর্যন্ত হয়ে থাকে। আর এই রোগের লক্ষণ শুরু হয় গলা ব্যথা দিয়ে, যাকে ফেরিনজাইটিস বলা হয়ে থাকে। তাছাড়া রোগীর গিরায় গিরায় ব্যথার সাথে 102 থেকে 103 ডিগ্রি সেলসিয়াস জ্বর হয়ে থাকে। সারা শরীরে ব্যথা হয়, অনেক সময় বড় জোড়াগুলো ফুলে যেতে পারে, বুকে ব্যথা হতে পারে, চর্মে কিছু কিছু জায়গায় পরিবর্তন আসে এবং দ্রুত চিকিৎসা না করালে অনেক সময় রোগীর হার্টের বাল্ব নষ্ট হয়ে যেতে পারে। প্রথমেই এই রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে একজন চিকিৎসকের শরণাপন্ন করতে হবে। আর আমাদের দেশে বাতজ্বরের উপর সরকারিভাবে চিকিৎসা কেন্দ্র ঢাকার শের-ই-বাংলা নগরে আছে, ওখানেও সম্ভব হলে রোগীকে পাঠিয়ে যেতে পারে। চিকিৎসক রোগের লক্ষণ ও উপসর্গ দেখে সঠিক রোগ নির্ণয় এর মাধ্যমে এর রোগের চিকিৎসা দিয়ে থাকেন। রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসক এই রোগের কার্ডিনাল সাইন দেখে এবং কিছু ল্যাব পরীক্ষার মাধ্যমে করে থাকেন।
আর বাতজ্বর নির্ণয় হয়ে গেলে চিকিৎসা কিছু ওষুধের মাধ্যমে দেয়া হয়ে থাকে, যেমন এসপ্রিন, প্রেডনিসোলন, অ্যান্টিবায়োটিক। পাশাপাশি রোগীকে বিশ্রাম নিতে হবে। এ জাতীয় রোগীকে দীর্ঘদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। আর বাত ব্যথা নিয়ে কষ্ট না পেয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাহারা বাতের ব্যথায় ভুগছেন তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শে ভালো থাকতে পারেন। ফিজিওথেরাপি চিকিৎসা পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন অত্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতি। চিকিৎসক আপনার রোগ নির্ণয় করে চিকিৎসা ও পরামর্শ দিলে আপনি অবশ্যই বাতের কষ্ট থেকে মুক্ত থাকতে পারবেন, পাশাপাশি থাকবেন কর্মক্ষম। ফিজিওথেরাপিতে সাধারণত বিভিন্ন ধরনের ইলেকট্রোমেডিকেল যন্ত্রপাতি, ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, ইনফ্রারেড রেডিয়েশন, ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেটর, ইলেকট্রিক নার্ভ ও মাসেল স্টিমুলেটর, ওয়াক্সবাথ থেরাপি, অটো ও ম্যানুয়াল ট্রাকশন, হাইড্রোথেরাপি ও চিকিৎসক বিভিন্ন কৌশলগত ব্যায়াম করিয়ে থাকেন। যেহেতু ফিজিওথেরাপি চিকিৎসা যন্ত্রপাতি ও চিকিৎসকের কলাকৌশল নির্ভর, তাই দেখে শুনে ভালো ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা ও পরামর্শ নেওয়া উচিত। গবেষণা করে দেখা গেছে বেশিরভাগ বাত ব্যথা রোগী ম্যানুয়াল ও ম্যানিপুলেশন থেরাপি নিয়ে সুস্থ আছেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।